আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিবিরের থিওরিতে সাকা চৌধুরীর সেলে হিট, 14 বছরের শ্রেষ্ঠ স্লোগান প্রশ্ন, জামাত শিবির লেগেছে কেন, মিডিয়াগুলো পিক করেছে কেন, কয়েকটা বিষয় আলোচনা করব এবং মোটামুটি ভালোই আলোচনা হচ্ছে। প্রথম আলোর সহোদর ডেইলি স্টার আরও বিভিন্ন গণমাধ্যম বিষয়টা পিক করেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে সাকা চৌধুরী হিসেবে সংক্ষেপে বলা হয়, লিখতে সুবিধা হয় এ কারণে সাকা চৌধুরী বললাম, আমি নাম সাধারণত বিস্তারিতই বলি। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, তিনি বিএনপির চট্টগ্রামে যে বিভাগীয় বিশাল গণসমাবেশ হয়েছে সেখানে নারায় তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিয়ে আলোচনায় এসেছেন, এটা বিভিন্ন মিডিয়া পিক করেছে। আমি আলোচনা করব কয়েকটা দিক, যে তিনি হিট করেছেন এটা কেমন, এবং কেউ কেউ বলছেন যে গত চোদ্দ বছরে বিএনপির বিরোধী দলীয় 14 বছরের শ্রেষ্ঠ স্লোগান, আসলে এটা শ্রেষ্ঠ স্লোগান কি না বিএনপির পার্সপেক্টিভ থেকে, এবং এই স্লোগানের পিছনে জামাত শিবির লেগেছে কেন, তাদের স্বার্থকেই, তারাই কিন্তু এটাকে ভাইরাল করছে। বিএনপির পক্ষ থেকে ওভাবে ভাইরাল করা হয়নি, জামাত শিবিরের পক্ষ থেকেই মূলত এটা তুলে ধরা হয়েছে, আর সোশ্যাল মিডিয়া ট্রেন্ড দেখে মূলত ডেইলি স্টার বা আরও বিভিন্ন গণমাধ্যম বিষয়টা পিক করেছে। আমরা যদি ডেইলি স্টারের রিপোর্ট দেখি, সমাবেশে নারায় তাকবীর স্লোগান দিয়ে আলোচনায় সাকা চৌধুরীর ছেলে, 71-এর মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের বিএনপির বিভাগীয় সমাবেশে নারায় তাকবীর স্লোগান দিয়েছেন। অনেকে মানে কানেকশনটা কত সুন্দরভাবে করেছে, এক হুম্মাম কাদের চৌধুরী তার পরিচয়ের সাথে যুদ্ধাপরাধী মানবতা বিরোধী তার বাবার নামটা জুড়ে দিয়ে এর সাথে নারায় তাকবীর স্লোগানটা দিয়েছেন, এটা দ্বারা একটা ধারণা চলে আসে যে নারায় তাকবীর স্লোগান দেয় এটা যুদ্ধাপরাধী মানবতা বিরোধী অপরাধী এদের সাথে সম্পৃক্ত। আমার সূক্ষ্মভাবে মনে হয় ডেইলি স্টার এরকম একটা ইমেজ দেওয়ার চেষ্টা করেছে, এটা পাঠকরা বুঝতে পেরে ডেইলি স্টারের এই নিউজ ফেসবুকে যেখানে শেয়ার করা হয়েছে তাদের নিজস্ব পেজে, সেখানে সব পাঠক মূলত ডেইলি স্টারের বিরুদ্ধে কমেন্ট করেছে, এই স্লোগানের পক্ষে কমেন্ট করেছে। যাই হোক, তারা একটা কানেকশন খোঁজানোর, মানবতা বিরোধী অপরাধ এবং নারায় তাকবীর স্লোগানের কানেকশন দেখানোর চেষ্টা করেছে বলে আমার কাছে মনে হয়। দীর্ঘদিন আড়ালে থাকলেও আজ বুধবার নগরীর পোলোগ্রাউন্ড মাঠে বিএনপি সমাবেশে তিনি বক্তব্য রাখেন। এখন দীর্ঘদিন আড়ালে কথাটা তো ঠিক না, কারণ তিনি তো বড় নেতা নন যে নিয়মিত ক্যামেরার সামনে আসবেন, সুযোগ পেয়েছেন এসেছেন। এ সময় বাবার স্লোগান আপনাদের বলে যেতে চাই বলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের তিনি বারবার নারায় তাকবীর বললে আল্লাহু আকবার বলে পাল্টা সাড়া দেন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর মানে হুম্মাম কাদের চৌধুরী যে স্লোগান দিয়েছেন এটা বিএনপি সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে, তারা এই স্লোগান নিয়ে তারা কোনো আপত্তি করেনি। এ সময় মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন। তো এখানে প্রথমে যেটা বলতে চাই, যারা বলার চেষ্টা করেছেন গত 14 বছরের শ্রেষ্ঠ স্লোগান, আমার কাছে ভিডিও ফুটেজটা আমি দেখেছি, অন্যান্য স্লোগান এবং হুম্মাম কাদের চৌধুরীর যে নারায় তাকবীর আল্লাহু আকবর স্লোগান, এর জবাবে উপস্থিত সাধারণ জনতা বিএনপি নেতাকর্মীরা যেভাবে রিয়্যাক্ট করেছে অথবা যেভাবে সুর মিলিয়েছে তাতে একটা প্রভাবশালী পাওয়ারফুল একটা স্লোগানই মনে হয়েছে, শ্রেষ্ঠ স্লোগান মনে হয়েছে, তাদের শরীরে একটা জোশ এসেছে, এটা তাদের রিয়াকশনের ধরন দেখলেই বোঝা যায়। তো এই সেন্সে কেউ যদি বলে গত 14 বছরের বিএনপির রাজনীতিতে অন্যতম শ্রেষ্ঠ স্লোগান, সেটা ভুল বলে আমি মনে করি না, কারণ স্লোগানের মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা গতিশীলতা আমরা লক্ষ্য করেছি। বক্তব্যে হুম্মাম বলেন, বেশি সময় নেব না, অনেক সিনিয়র নেতা এসেছেন, আপনাদের সামনে উপস্থিত হয়েছি নিজে কোনো বড় নেতা হিসেবে নয়, আজকে এসেছি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এই যুদ্ধাপরাধীর অভিযোগে অভিযুক্ত নেতাদের বিএনপি হোক জামাত হোক ছেলেদেরকে যেভাবে বা তাদের পরিবারকে যেভাবে শাহবাগি পার্সপেক্টিভ থেকে নিউমারালাইজ করার একেবারে ডিমিন করার চেষ্টা করা হয়েছিল, এটা আসলে সম্ভব হয়নি। তারা অপরাধ করেছে কি করে নাই সেটা আদালতের বিষয়, সে বিষয়ে মন্তব্য করব না, কিন্তু তার পরিবারের লোকজন ছেলেদেরকে ডিমোরালাইজ করা সম্ভব হয়নি, জনগণ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি, সুষ্ঠু নির্বাচন হলে তারা ভালো করতে পারে, এবং বিএনপির লোকজনের এ বিষয়ে হীনমন্যতা নেই। সালাউদ্দিন কাদের চৌধুরী কনভিক্টেড ওয়ার ক্রিমিনাল, তার ছেলে এবং তার বাবার পরিচয় দিয়ে এখানে স্লোগান দিয়ে না, এতে বিএনপির লোকজন সবাই সালাউদ্দিন কাদের চৌধুরীকে
অন্যান্য নেতাদের মতোই সম্মান করে বা আরও ব্যতিক্রমীভাবে দেখে, আমার কাছে সেটাই মনে হলো। এ বিষয়ে তাদের মধ্যে কোনো কমপ্লেক্সিটি নেই। আপনারা সকলে সাথে থাকলে আমাদের পরাজিত করার শক্তি কারণেই এই আওয়ামী লীগ সরকারকে বলে দিতে চাই, ক্ষমতা ছাড়ার পর একা বাড়িতে যেতে পারবেন না, বাধ্য করব প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে যেতে হবে। যাবার আগে বাবার স্লোগান আপনাদের বলে যেতে চাই, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর বলেন তিনি। মানে ডেইলি স্টার একবার সুন্দরভাবে পিক করেছে বিষয়টা, যদিও তাদের ইন্টেনশন আমার কাছে একটু বিতর্কিত, যে বিএনপি একটা সেকুলার দল, ধর্মনিরপেক্ষ দল, সেখানে নারায় তাকবীর স্লোগান কেন দেওয়া হবে? আর বিএনপির কর্মসূচিতে তো অন্য ধর্মের লোকজনও ছিল, এ ধরনের একটা বিতর্ক উস্কে দেওয়া একটা উদ্দেশ্য হতে পারে। আর কনভিক্টেড ওয়ার ক্রিমিনাল, এদেরকে শহীদ বলা বা এতে বিএনপির মধ্যে কোনো হীনমন্যতা, কেন্দ্রীয় নেতারা এই বিষয়ে একটু রয়ে সয়ে বক্তব্য দিতে বলেছেন, এরকমও মনে হয়নি। অতএব এই বিষয়টা তারা পলিটিক্যালি নিয়েছে, দেরিতে হলো। শুধু জামাত ইসলামের ক্ষেত্রে তারা সহমর্মিতা দেখায়নি, কিন্তু নিজেদের বিএনপির মধ্যে যে আরও বেশ কয়েকজন যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছে, সে বিষয়ে তারা অনুতপ্ত বা সেটা এড়িয়ে চলার এরকম মনে করে না। বক্তব্য শেষ করার আগে বলেন, আমরা যখন আবার এই ময়দানে আসব, সরকার গঠন করে ময়দানে আসব, হুম্মাম চৌধুরীর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে 1971 সালে সংগঠিত যুদ্ধ অপরাধে দায়, 2015 সালে নভেম্বরে ফাঁসি দেওয়া হয়। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন, তার ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন এবং অনেক প্রভাবশালী পরিবার, তার আত্মীয় স্বজন অনেকে আওয়ামী লীগের বড় বড় নেতা এবং চট্টগ্রামের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালীদের মধ্যে অন্যতম। যাই হোক, তো এই স্লোগান দিয়ে এটা মূলত শিবিরের থিওরি, এই যে রাজনীতিতে মাঠে ময়দানে একেবারে উচ্চস্বরে নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান ধরা, এটা তো শিবিরের ছেলেরা করে। শিবিরের থিওরিতেই তো সাকা চৌধুরীর ছেলে হিট করেছে মিডিয়া কভারেজ এবং ব্যাপকভাবে দেশব্যাপী প্রশংসিত হচ্ছে, এবং বিএনপিরই কেউ কেউ তাদের 14 বছরের ইতিহাসে শ্রেষ্ঠ স্লোগান বলছে। থিওরিটা কিন্তু শিবিরের, বিএনপির রাজনীতিতে হ্যাঁ নারায় তাকবীর স্লোগান, আল্লাহ আকবর স্লোগান, এটা আরও বিভিন্ন জায়গায় আছে। আমরা দেখেছি 2000 সালে বাংলাদেশের যে বিডিআর ছিল তখন, তারা বিএসএফের বিরুদ্ধে যখন ঝামেলা হয়েছিল তখনও কিন্তু নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়েছিল, জিয়াউর রহমান কখনও কখনও দিয়েছিলেন, কিন্তু এটা পলিটিক্যাল এস্টাবলিশ স্লোগান নয়। আর যারাই দেখ না কেন, এই স্লোগান রাজনীতিতে এনেছে জামাত শিবির, বা সেটা অনেক আগে আনলেও, জিয়াউর রহমানের আগেও যদি কেউ ইম্পোর্ট করে থাকে সেই জামাতই এনেছে। ইসলামী স্লোগান বা রাজনীতিতে এগুলো জামাতের ইম্পোর্ট করা, যদিও একসময় কিন্তু মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি মুসলিম লীগ করেছে, আওয়ামী লীগ করেছে, আওয়ামী মুসলিম লীগ ছিল, নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান অনেকেই দিত, কিন্তু এটা পপুলারাইজ করা এই বর্তমান সময় দাঁড়িয়ে 2022 সালে যতটা সেকুলার হয়েছে রাষ্ট্র এবং রাজনীতি, এই সময় দাঁড়িয়ে যদি কেউ নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান দেয়, এটাকে আমি শিবিরের থিওরি হিসেবেই বলবো, যদিও একসময় কিন্তু সবাই এটা দিত। এরপরে এটা শিবিরের একটা অর্জন যে তাদের থিওরি 2022 সালে দাঁড়িয়ে, একসময় আওয়ামী লীগ, মুসলিম লীগ, জিয়াউর রহমান, বিজিবি, বিডিআর এরাও দিত, কিন্তু 2022 সালে দাঁড়িয়ে নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান এটা রাজনীতিতে একেবারে ইসলামপন্থী দল ছাড়া কেউ দেয় না, বিএনপির অন্য কেউ তো দেয় না, বিএনপির বড় বড় নেতারা, আরও কত নেতা রয়েছে প্রভাবশালী নেতা, কই কখনো তো দেখলাম না গত 14 বছরে এরকম স্লোগান দিয়ে আলোচনায় আসা। দু একটা ব্যতিক্রম হয়েছে, দু এক জায়গায় স্লোগান দেওয়া হয়েছে, কিন্তু এত সুন্দরভাবে বা এত আলোচনায় তো হয়নি। এর মানে শিবির বা জামাতের লোকজন মনে করেছে এটা তাদের স্লোগান, ব্যবহার করেছে, তাদের ভালো লেগেছে এবং তাদের থিওরি রাজনীতিতে কোনো না কোনোভাবে কার্যকর হলে অন্য কারো মাধ্যমে তাদের ভালো লাগে। আর এই কারণে কিন্তু তাদের লোকজন, শিবিরের লোকজন বা এক্স শিবির শিবির, তারা বিষয়টা ভাইরাল করেছে, তারপরে গণমাধ্যম পিক করেছে, জামাত শিবির তাদের ভালো লাগা থেকেই এটা নিয়েছে। কিন্তু আমি আরেকটা আলোচনায় বলেছিলাম যে আসলে এই বিষয়টা জামাতের রাজনীতিকে সংকুচিত করে দিতে পারে, বিশেষ করে বিএনপির যে মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি, মাঝে মাঝে এই নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান দেয়, এটা ধর্মবিরু প্র্যাকটিসিং মুসলিমদের একটা অংশ, ইসলামী রাজনীতি না করে এ ধরনের সফট জাতীয়তাবাদী রাজনীতির প্রতি অ্যাট্রাক্ট হয়, এটা একটা বাস্তবতা। তবে এর একটা প্রভাব আছে, এই যে জামাত শিবির এটার পেছনে লেগেছে, এর মাধ্যমে জামাত শিবিরের ভালো লাগা কাজ করবে ঠিক আছে, কিন্তু এর একটা প্রভাব আরও পড়বে। আমি প্রথমেই যে আলোচনাটা করেছিলাম সেটা হচ্ছে এই হুম্মাম কাদের চৌধুরী এই স্লোগানটা দিয়েছে সামনে, যেহেতু এটা হিট করেছে, খুব পাওয়ারফুল স্লোগান, শরীরে জোশ এসেছে, ব্যাপকভাবে আলোচনা এসে একটা স্লোগান নিয়ে বিভিন্ন ডেইলি স্টারের মতো প্রভাবশালী গণমাধ্যম রিপোর্ট করেছে,
হুম্মাম কাদের চৌধুরী এই নারায় তাকবীর স্লোগান না দিলে হয়তো বা তিনি কি বলেছেন এটা কোনো পত্রিকায় আসতো না, তার ছবিও ভাইরাল হতো না, তিনি এত আলোচিত হতেন না। এই সেন্স থেকে বিএনপি আরও অনেকের সামনে এ ধরনের বড় বড় বিভাগীয় গণসমাবেশ বা বিভিন্ন জায়গায় এ ধরনের স্লোগান দিতে পারে, নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিতে পারে, আর সেই স্লোগানে আরও বেশি প্র্যাকটিসিং মুসলিমদের আকর্ষণ বিএনপি পেতে পারে।